তো আজকে তো তোমাদেরকে সেই দিন ব্লগে বলেছিলাম যে তরিমাট কাদা ছিলাম সুমনের ট্র্যাক্টরে তো এই জমিটা কালকে কাঁদিয়ে দিয়েছে তো বাবা এখানটা হাত দিয়ে সব সমান করে দিয়েছে তো আমি এলাম ধানপুর আর আমাদের বিচারা এখান থেকে অনেকটাই দূর প্রায় পাঁচশো মিটার দূর তো আমি বাড়ি পর্যন্ত সাইকেলে এলাম বিচারের এই মানে যে বেচনগুঁড়া নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছি ওই বেচনগুঁড়া সাইকেলে নিয়ে এলাম তারপরে এখানে যে একটা পুরোনো কাতার আছে তো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো ওই স্যাঁকোটো কারণ বাঁশের শেঁকো তোমরা এখন খুব কমই দেখো একটা বাঁশ একটা ধরুনি তো ওই বাঁশের স্যাঁকোতে এক বস্তা বিছন নিয়ে আসা অসম্ভব ব্যাপার তবুও সম্ভব মানে কাজ করতেই হবে কাজ না করলে হবে না তো তার লেগেই সম্ভব আর এখন সাড়ে আটটা বাস আর এখান থেকে এই ধান কোটা পুঁতবো মাত্র বাইশ গলা ধান নিয়ে এসেছি বাইশ গলা এক কোটা পুঁতে যাবো তারপরে মাঠে আবার ওই ওই মাঠে আমাদের যেখানে থাকি ওই বাড়ির মাঠে দুটো লোক আছে বাবা আছে ওদের লেগে মুড়ি নিয়ে যাব তো এখান থেকে কাজটা সারবো তারপরে মুড়ি নিয়ে যাব তারপরে অর্ণবকে আবার স্কুলে দিয়ে আসতে হবে অনেক কাজ আছে আজকে আর আমাদের এখানে দু চারটে জমি পুঁতিও দিয়েছে তো আজকে পোঁতার মতন কেউ নাই দেখছি মাঠে তো আমি একাই পুঁচি এই জঙ্গলের ধারে তো দেখতে পেলে সব বিষণা ছিটেলাম কারণ এটা তড়ি মাঠ তো তড়ি মাঠে এসেছি এই তিন ডেঙালি আছে তো তিনটের মধ্যে এটা মাঝের জমি আজ ফার্স্ট পুঁছতে এলাম এই মাঠে তো এটা পুঁতবো তারপরে বাবা আছে ওই মাঠে দুটো লোক আছে দুটো মুড়ি নিয়ে যাবো এখান থেকে বললো তো এখনও দেখো বস্তায় ভীষণ ভরা আছে এগুলো পুঁতবো তারপরে যদি পৌঁছতে পারি দশটা পর্যন্ত তাহলে পরে ওটা বাই করবো না ছাড়া বের করবো তো গাইজ বাই বাইটা আবার পরে কথা হবে